Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Dear respected viewers, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shadur amantron janatsi apnader shokolki je jekhan theke boshe ajker bishesh Islam essential onushthani dekhchen asha korchi apnara je jekhani achen bhaloi achen ebong apnader bhalo thakar protasha amader shob shomoyer jonno. Ajker onushthanti bishesh ei jonnoi karon ajke hocche night of 15 Shaaban, lailatul min nisf Shaaban. এবং এই রাত নিয়ে স্পেশালি উইদিন দি সাবকন্টিনেন্ট এই দেশে হোক বা আমাদের সাবকন্টিনেন্ট দেশে যারা বসবাস করছেন সবসময় আমরা দেখি কোনো কিছু ধরনের আলোচনা ডিবেট ডিসকাশন হয়ে থাকে এবং তার জন্য আমরা আজকে সাজিয়েছি এই অনুষ্ঠানটিকে কোরআন এবং হাদিসের আলোকে কী তথ্য আছে এবং কী কী ইবাদত আছে যদি থেকে থাকে এবং কী কী যেগুলি ইবাদত নাই বা কিছু মিসকনসেপশন যদি থাকে তাহলে এইগুলোকে কীভাবে আমরা দূর করতে পারি এবং এইগুলি সব ইনশাআল্লাহ অথেন্টিক সোর্স হুইচ ইজ দ্য কোরআন এন্ড সুন্নাহর আলোকে ডিসকাশন করা হবে ইনশাআল্লাহ আপনারা কল করতে পারবেন এবং সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আজকের এই বিশেষ ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে কিন্তু আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনারা যদি আপনাদের প্রশ্নটাকে টপিক রিলেটেড যদি রাখেন এবং উই আর মোর দ্যান হ্যাপি ইনশাআল্লাহ ইফ টাইম অ্যালাউজ উইল বি অ্যাকোমোডেটিং ইয়োর কোয়েশ্চেন যারা এইমাত্র সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা অনলাইন চ্যানেল অ্যাসের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারাও যদি চান প্রশ্ন করতে পারেন এবং এই প্রশ্নটি আপনারা মেসেজ যদি করেন বা ইনবক্স যদি করেন ইনশাআল্লাহ উইল ট্রাই আর লেভেল বেস্ট টু অ্যাকোমোডেট ইয়োর কোয়েশ্চেন আর কথা লম্বা না করে আজকে চলে যাই সরাসরি আজকের যারা দুজন অত্যন্ত অভিজ্ঞ আলেমিদিন সম্মানিত যারা উপস্থিত আছেন আজকে আমার সঙ্গে স্টুডিওতে আমি শুরু করি আমার ইমিডিয়েট ডান পাশ থেকে তিনি হচ্ছেন শেখ আব্দুল বাসির অত্যন্ত পরিচিত মুখ চ্যানেল আছে নিয়মিত মেহমান যিনি হচ্ছেন আলাইন ইউনিভার্সিটির ইসলামিক থিওলজির উপরে গ্রাজুয়েট এবং সম্মানিত ইমাম এবং খতিব এবং তার পাশে বসা আছেন সম্মানিত খিদির হোসেন যিনি অ্যাজ ওয়েল আ গ্রাজুয়েট ফ্রম আলভার ইউনিভার্সিটি এবং ওই ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকেও গ্রাজুয়েট করেছেন এবং সম্মানিত ইমাম এবং খতিব এবং তারা দুজন ইমাম এবং খতিব লন্ডনে প্রথমে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটি শুরু করার আগে আমি একটু বেসিক ডেফিনেশনটা জেনে নিতে চাচ্ছি এই যে লাইলাতুল মিন নিসফ শাবান যারা আরবির সাথে যারা জানেন বা আরবি ভাষার সাথে যারা সম্পর্ক রাখেন বা উপমহাদেশে আমরা শুনি শবে বরাত সম্পর্কে না আমি শুরু করতে চাচ্ছি জনাব খিদির হোসেন আপনার কাছ থেকে শবে বরাত এটা কি আরবি শব্দ এবং এটা যদি আরবি শব্দ না হয়ে থাকে তাহলে এটার অরিজিনটা কোথা থেকে এসেছে এবং এই যে শব্দটি কি ডাইরেক্টলি কোনোভাবেই কোরআনে মেনশন করা আছে কিনা আপনি যদি একটু স্টার্ট করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রথমে যেটা আমি বলবো যে আমাদের উপমহাদেশে যে পরিভাষাটা ব্যবহার করা হয় শবে বরাত এটা কিন্তু মশহুর হয়ে গেছে খাসাতান আমাদের উপমহাদেশে আপনি আবার আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের বাইরে গেলে পরে আপনি এইরকম পরিভাষা আপনি পাবেন না বরং তাদের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের অর্থ হচ্ছে যে শব অর্থ ফার্সি শব্দ কিন্তু এটা আসলেই শব অর্থ হচ্ছে রাত এবং বারাত নিয়ে এখানে মতবিরোধ রয়েছে উলামা ইকরামদের মধ্যে এবং যারা এই শব্দটা ইস্তেমাল ব্যবহার করেন তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে কেউ বলেছেন যে বারাত অর্থ ভাগ্য নির্ধারণের রাত কেউ বলেছেন আবার বারাত অর্থ আল্লাহর সাথে সম্পর্ক ছেদ যে হয় যেটা হামজা দিয়ে দিলে পরে যে সুরা তৌবার প্রথমে আসছে বারাআতু মিনাল্লাহ এইরকম আর কি তখন বিভিন্ন মানা রয়েছে তবে শুদ্ধ নামটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান যেটা হাদিসে আসছে উর্দুতে সাধারণত আমরা একটা জিনিস বলে থাকি গলত মাশহুর জিনিসটা আসলেই গলত মানে খাতা রং কিন্তু ব্যবহারের কারণে মশহুর হয়ে গেছে মানুষের কাছে লিহাজা দেখা যায় যে শবে বরাত শব্দটা মানুষের কাছে পরিচিত হয়ে গেছে এই পরিভাষাটা খাস করে আমাদের উপমহাদেশে এই কারণে যে মানুষ ব্যবহার করতে পারে যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে বিদায় কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান যদিও আমরা যেটা বলে থাকি যে আমাদের পরিভাষা পরিবর্তন করতে হবে যদি আমরা লাইলাতুন নিসফি মিন শাবান ব্যবহার করি তাহলে আমরা হাদিসের পরিভাষাটা ব্যবহার করতেছি এবং শব এবং বরাতের মধ্যে অনেকগুলো মতবিরোধ মত পার্থক্য রয়েছে তার মানার ক্ষেত্রে এই সন্দেহ শখ শুভ হাত থেকে আমরা চলে আসব এবং হাদিসের পরিভাষা ব্যবহার করলে বেস্ট হবে আমাদের আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও একটু ডিসকাস ডিটেল জানার জন্য জনাব আব্দুল বাসির আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা শুনেছি শেখ খিদির হোসেনের কাছ থেকে গালাত মশহুর যে হয়তো এটা চলে আসছে না এখন একটি প্রশ্ন অনেক সময় আসতেই পারে তাহলে আমাদের যদি এটা ট্রেডিশন হয়েও থাকে
আমরা যদি আমাদের নলেজটা যদি আরো ওয়াইডেন হয়ে থাকে, আপনারা বিশেষ ভাবে মিডল ইস্টে বা এরকম দেশে আপনারা পড়াশোনা করেছেন, তাদের কালচারের সাথে আপনারা ইউজড টু আছেন, আপনারা দেখেছেন এখানে কি হয় বা কি হয় না, তাহলে যদি একটা জিনিস বাইরে পড়াশোনা করার জন্য বা আরেকটু বেশি নলেজটা আরো এনহান্স হওয়ার জন্য যদি আপনারা যদি জানতে পান যে এই ট্রেডিশন যেটা আমরা ফলো করে আসছি হয়তো নট নেসেসারিলি কোরআন বা হাদিস দ্বারা ডাইরেক্টলি অথেন্টিক সোর্স থেকে প্রমাণিত, তাহলে কি আমরা তবুও এটা কি কন্টিনিউ করব না এটাকে কোনো ধরনের চেঞ্জেস আনার চেষ্টা করব? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মালা। প্রথমে বলি প্রশ্নটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট প্রশ্ন যে আমরা কি চেঞ্জ করব না চেঞ্জ করব না। যেহেতু শেখ খিদির হুসাইন বলেছেন যে এটা গলত মশহুর যে শবে বরাত বলতে কোনো পরিভাষা নাই, শবে বরাত বলতে যেটা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে যে আমরা এই রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাত হিসেবে আমরা আখ্যা করি বা এটাকে একটি নাম দিয়ে দিছি আমরা, যেটা আমাদের মধ্যে এটা পরিশুদ্ধ। কিন্তু আমাদের ইন্টেনশনটা হচ্ছে যে কি আমরা লাইলাতুন নিসফি মিন শাবানকেই কী করতেছি মিন করতেছি। এখন আসি আপনার প্রশ্নে, যেটাকে বলতেছেন আপনি যে আমরা মিডল ইস্টে বা আমরা যেভাবে হাদিস এবং কোরআনে এই রাত্রি সম্পর্কে পেয়েছি এবং ট্রেডিশনালি আমরা যেভাবে এটা ফলো করতেছি অথবা ট্রেডিশনালি যেটাকে এই এই লাইলাতুন নিসফি মিন শাবানকে যেভাবে আমরা সেলিব্রেট করতেছি, এটা কি সহিহ না গালাত, এটাই বলতে চাইছেন আপনি, এটা কি সহিহ না গালাত? লাইলাতুন নিসফি মিন শাবান আছে এটার কোনো ইয়া নাই, প্রশ্ন নাই যে এটা নাই, লাইলাতুন নিসফি মিন শাবান অবশ্যই আছে, লাইলাতুন নিসফি মিন শাবান অবশ্যই আছে। যেমন আজকের রাত্রে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এর অর্থটা হচ্ছে কি যে পনেরোর রাত, যে চোদ্দ দিবাগত রাত মানে হচ্ছে পনেরোর রাত। এই রাত্রের নামই হচ্ছে কি আরবি যে পরিভাষায় যেটা বলা হয় লিঙ্গুইস্টিকলি যেটা হয় লাইলাতুন নিসফি মিন শাবান হচ্ছে মানে মাসের মধ্যবর্তী যে রাত, আজকে হচ্ছে মাসের মধ্যবর্তী রাত। এই মধ্যবর্তী রাতকে বিশেষ সুবিধা বা বিশেষ কোনো কারণে এই রাত্রিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, একটি বিভিন্ন হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাম এই রাত্রিতে ইবাদত করেছেন এবং এই রাত্রি সম্পর্কে বিভিন্ন আহাদিস এসেছে। অনেক উলামা ইকরাম এবং মুহাদ্দিসিন যারা মুহাদ্দিসিন আমরা ক্যাটাগরাইজ করতেছি যারা অ্যাকচুয়ালি মুহাদ্দিসিন, ওনারা অনেকে বলেছেন হাদিসগুলো কি দাঈফ, কেউ কেউ বলেছেন হাদিস বাতিল মানে একদম বাতিল হাদিস নাই, আবার কেউ কেউ বলেছেন হাদিস মাওদু'। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই রাত্রি আছে, একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করছি দুঃখিত, এই টার্মগুলো যদি একটু ডিফাইন করেন যে মাওদু' বা দাঈফ বা বাতিল একটু যদি আপনি বাংলায় এটি ডিফাইন করতে হচ্ছে যে আমরা সবাই আমরা পরিচিত হাদিস সহিহ নিয়ে আমরা সবাই পরিচিত, সহিহ অথেন্টিক আমরা মনে করি, সহিহ মানে অথেন্টিক শুদ্ধ, সহিহ আছে, হাদিস হাসান আছে, হাদিস গরীব আছে, হাসান গরীব আছে, হাদিসের অনেক পরিভাষা আছে, অনেক স্টেজেস আছে। আমি যে একটি হাদিসের উপর আমল করতে হয় যদি হাদিসের অথেন্টিক সোর্স আমাকে জানতে হবে, এই সোর্সে বা সোর্স হাদিসের অথেন্টিকেশন যেভাবে আমরা করি বা মুহাদ্দিসিনরা যেভাবে করেন যে চেইন অফ নারেশন, চেইন অফ নারেশন কার থেকে কে বর্ণনা করেছেন, অমুকের থেকে অমুক বর্ণনা করেছেন, এভাবে এভাবে সোজা চেইনটা কার কাছে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সঠিকভাবে বিশুদ্ধভাবে চলে যায় তাহলে এই হাদিসের সম্পর্কে কোনো আলোচনা নাই, কোনো সেই নাই, সন্দেহ নাই। কিন্তু কোনো হাদিস আছে মুরসাল যেটাকে বলা হয় মুরসাল, যে একজন মুহাদ্দিস অথবা একজন রাউই যিনি ডাইরেক্টলি মাঝখানের যে চেইন আছে চেইনটা নারেশন না করে ডাইরেক্টলি বলেছেন যে আল্লাহ রাসূল এই হাদিস বলেছেন, এই হচ্ছে হাদিসের পরিভাষা। আপনি কোনো হাদিসের উপর আমল করার আগে বা হাদিস দিয়ে হুজ্জা দেওয়ার আগে যেটাকে বলা হয় হাদিস দিয়ে আপনি যদি হুজ্জার ইংলিশ বলেন এভিডেন্স দেওয়া দিতে যদি যান তাহলে আপনি হাদিসের সোর্স জানতে হবে। আনফর্চুনেটলি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোনো সহিহ বিশুদ্ধ হাদিস আছে বলে আমার জানা নাই, বিশুদ্ধ হাদিস কি আছে দাঈফ আছে, একটু আগে আমি যেভাবে বললাম বাতিল যে বাতিল আছে মানে একদম বিশুদ্ধ না, মওদু হাদিস আছে, একদম সহিহ হাদিস এটা আমার জানা মতে নাই। যদিও কোনো কোনো মুহাদ্দিসিনরা ক্যাটাগরাইজ করেছেন যে হাদিস সহিহ আছে, কিন্তু এখানে এই যে এই পরিভাষাগুলো আমাদের জানার দরকার, কেন এই পরিভাষাগুলি যদি না জানি এবং আল্লাহ রাসূলের নামে একটি আমল চালিয়ে দিই আমরা, চালিয়ে দিয়ে এটি যদি আমরা করি তাহলে আল্লাহ রাসূলের হাদিসের এই হাদিস স্মরণ করতে হবে যেটি বিশুদ্ধ হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা প্রচার করে। এখানে আবার একটা কথা আছে, অনেক সময় আমরা হয়তো ইন্টেনশনালি করছি না, হয়তো আমাদের অজান্তেই কিন্তু হয়ে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি এখানে একটু জাস্ট ইন দ্য বেনিফিট অফ দ্য ভিউয়ার্স, হয়তো সবসময় আমি করছি হয়তো কারেক্ট ইন্টেনশন নিয়ে কিন্তু আসলে এটা মাকসাদটা হয়ে যাচ্ছে রং। অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। না জনাব খিদির হোসেন, আমি এখান থেকে একটি প্রশ্ন নিতে চাচ্ছি, অনেক সময় যারা এই রাতের পক্ষে বিশুদ্ধভাবে যারা প্রমাণিত করেন, অনেক সময় আমি নিজে শুনেছি আমাকে বলা হয়েছে বিভিন্নভাবে যে কোনো কোনো মেসাজিদে মুহাদ্দিসিনরা
ছয়টি ডিফারেন্ট হাদিস তারা প্রমাণিত করেছেন যে এইটা আছে বা এরকম লিঙ্ক আছে। ইভেন আমি অনেক সময় সোর্সগুলি পেয়েছি যে শেখ আলবানী রাহেমাহুল্লাহ উনিও এইটার পক্ষে বলেছেন। একটু ক্লাইন্টলি ক্ল্যারিফাই যদি করেন আপনি, শেখ আলবানী রাহেমাহুল্লাহ এটার পক্ষে বলে থাকেন কি না, এবং যদি বলে থাকেন তাহলে কীভাবে এইটা বর্ণিত হয়ে আছে? লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আপনি দেখবেন যে উলামায়ে কিরামের মধ্যে মতপার্থক্য রয়েছে যুগ যুগ ধরে, এটা নতুন কোনো মাসআলা নয়। হ্যাঁ, যেটাকে আমরা ফেকার পরিভাষায় মুখতালাফি বলি, যে এমন একটা বিষয় যেটার মধ্যে মতবিরোধ রয়েছে। এবং মতবিরোধের কারণ হচ্ছে যে হাদিসগুলো যেগুলো আসছে আমাদের কাছে, যেটা মৌলানা বাসির ভাই বললেন যে সবগুলোই আপনি দেখবেন যে দাঈফ, মানে গ্রহণযোগ্য নয় হাদিসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। হ্যাঁ, হাদিস আছে কিন্তু হ্যাঁ, যেটা ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে উনি ছয়টা থেকে সাতটা না হয় এর চেয়েও বেশি জয়ীফ হাদিসগুলা একত্রিত করার পরে উনি হাসানলি গাইরিহির পর্যায়ে নিয়ে নিছেন, যেটা মানে মোটামুটি অ্যাকসেপ্টেবল এবাদতের ক্ষেত্রে। যে হাদিসটা হচ্ছে যে ইন্নাল্লাহ লা ইয়াত্বালিউ, এমন এইরকম একটা হাদিস আছে যে আল্লাহ রব্বুল ইজ্জত উনি ইয়ে করেন, বান্দার দিকে থাকান, এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে মুশরিক ব্যতীত, দুই দল মানুষ ব্যতীত সবাইকে আল্লাহ রব্বুল ইজ্জত মাফ করে দেন। এই হাদিসটা ইমাম আলবানী উনি হাসানের পর্যায়ে নিয়ে গেছেন, এবং উনি হাদিস জগতের কিন্তু বিশারদ, উনি হাদিস জগতের মানে অত্যন্ত একজন পরিচিত মুখ। কিন্তু এই সমান হাদিস নিয়ে অনেক উলামা ইকরাম বলছেন যে না, হাদিসটা দাঈফ। ধরেন শুআইব আরনাউত, যিনি আরো মানে উনার মতো একজন মহাদ্দিস, উনি উনার সাথে দ্বিমত পোষণ করেছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো দ্বিমত আছে, যেটা মৌলানা আগে বললেন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হাদিসগুলো হচ্ছে দাঈফ। ধরেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা হাদিস কিন্তু প্রচলিত আমাদের মধ্যে যে ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান ফাসুমু ইয়াউমাহা ফাসুমু ইয়াউমাহা ওয়া কুমু নাহারাহা, এইরকম একটা হাদিস আসছে, মানে রেওয়ায়ত করা হয়। হাদিস বলা ঠিক হয় না, এই কারণে যে একটা এই হাদিসটা কিন্তু শুধু দাঈফ নয়, দাঈফ জিদ্দান, মানে খুবই দুর্বল, তার সনদের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল, যে আপনি আপনি ইয়ে করতে পারেন না। ইমাম ইবনুল জাউজি, যিনি বড় মাপের একজন মুহাদ্দিস, উনি বললেন যে হাদা হাদিস দাঈফ জিদ্দান ইন লাম ইয়াকুন মাওদুআন, যদি দাঈফ না হয় তাহলে মওদু, একটাই মানে একটার মধ্যে একটাই হবে, যেটা ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি রোজা রাখবেন শাবে-বরাত উপলক্ষে, এই ক্ষেত্রে দলিলগুলা কিন্তু গ্রহণযোগ্য নয় এবং অধিকাংশ উলামা ইকরামের মত। আপনি যদি হানফি কিতাবগুলা খুলেন, হানফি ফিকার কিতাব, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, অধিকাংশ উলামায়ে কিরামের মত হচ্ছে যে এই যে রোজা রাখা হয় শবরাত উপলক্ষে, এই হাদিসটা কিন্তু গ্রহণযোগ্য নয়। বাট দেন আগেন, এই যে আপনি রোজার কথা বলছেন, আবার কিন্তু এখানে আরেকটি কথা আছে যে আল্লাহ রসুল কিন্তু হাদিস রেখে মানে রোজা রাখতেন কিন্তু মাছের তিন দিন বা মধ্যখানের তিন দিন, ইজ দ্যাট কারেক্ট? আল্লাহ রসুল তো শাবান মাসে মানে কোনো রেওয়ায়তে পাওয়া যায় পুরা মাসটা রোজা রাখছেন, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন যে মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান, আমি আমার জীবনে দেখিনি আল্লাহ রসুল মানে এইভাবে রোজা রাখতে একক বা মানে একসাথে সংযুক্তভাবে যেরকম শাবান মাসে এবং রমাদান মাসে রোজা রাখছেন, কিন্তু মখসুস করে মানে মুআয়্যান করে নির্দিষ্ট করে 15 তারিখ রাখছেন বলে কোনো নজির নেই আল্লাহ রসুলের জীবনী থেকে। না, এখন আপনারা দুজন, এখন আমি যে প্রশ্ন করব, ইউ ক্যান বোথ চিপ ইন এবং কন্ট্রিবিউট করতে পারেন। না, আমার এখন প্রশ্ন থাকবে যে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো হয়তো অত বেশি জ্ঞান নাই, আমরা হয়তো আরবি পড়াশোনা করিনি, আমাদের কোনো ধরনের আরবি আন্ডারস্ট্যান্ডিং, এই যে আপনি বলেছেন যে চেইন অফ নারেশন এবং হাদিসের বিভিন্ন ক্যাটাগরি আছে, অনেক মানুষের বা আমাদের হয়তো জানা নাই। তো এখন কিন্তু সাধারণ মানুষের এটা অ্যালিগেশন থাকে যে এখন আমরা কী করবো, কারণ এক গ্রুপ বলবে আমরা তো ওলামাদের কাছ থেকে শুনেছি, আরেক গ্রুপ বলবে আমরাও কিন্তু ঠিকই ওলামাদের কাছ থেকে শুনেছি। এখন দুনো গ্রুপ অফ পিপলকে আমরা কিন্তু নেগেট করতে পাচ্ছি না, কারণ তারা উভয়ই ওলামাদের দলিল দিচ্ছে, মানে আমরা তো জানি না কিন্তু যে হুজুর যে ইমামের সাথে আমাদের সম্পর্ক আছে, উই ইজ নোন টু বি গুড ও রিনাউন্ড ইন দ্য কমিউনিটি, তিনি বলেছেন এটা পক্ষে আছে বা এটা বিপক্ষে আছে। তো এখন সাধারণ মানুষ যাবে কোথায়? না, ইফ আই ক্যান স্টার্ট উইথ ইউ জনাব খিদির হোসেন, what is your answer or message to those people? ha ami jeta mone kori je jara mani ilim ta prochar kortechen jaderke samaje alim ulama bola hoy tader ekta daitto ache je shotik totto pouchano jeta age molana bolechen je amader daitto hocche je jeta sahih etake sahih bolbo jeta daif etake daif bolbo ebong prottekta hadith ke tar sthane rakhte hobe na hoy emon hobe je apni allah rasuler upor apni mithya ekta upobad dilen je jodi hadith ta sahih na hoy apni sahih porjay niye nilen ebong manusher moddhe bibranti srishti korechen eta
উলামা ইকরামদের দায়িত্ব আছে যে আমাদের মধ্যে দেখা যায় যে দুইটা ফিরকা হয়ে গেছে, যে উভয় পক্ষে মানে অত্যন্ত মানে অগ্রবাদী একটা চিন্তাধারা, কেউ আছে যে এটাকে কায়েম করতে হবে, সাবিত করতে হবে, এবং করতে গিয়ে যারা এটাকে মানেন না তাদেরকে কুফরির পর্যায়ে নিয়ে যাচ্ছেন, গালাগালি করতেছেন, মানে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন, এবং যারা চান না যে এই রাতকে আপনি একা বলেন আর ইজতেমাইভাবে বলেন, তারাও কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে শব-এ-বরাতটাকে একবারে উঠিয়ে দিতে যাচ্ছেন, এটাও ঠিক হয় না। আমি যেটা মনে করি যে আমাদের তাওয়াজুন, যেটা ব্যালেন্স মেনটেন করতে হবে, কারণ কিছু তো হাদিস আছে, আপনি তো সবগুলাকে আপনি রিজেক্ট করতে পারবেন না। লিহাজা আমাদের দায়িত্ব হবে, যারা মসজিদগুলার দায়িত্ব নিয়েছেন, যারা মেম্বরে আছেন, এই ক্ষেত্রে দেখেন কামরুল ভাই, এটা কোনো ফরজ ওয়াজিবের বিষয় না, এটা হচ্ছে নফল মোস্তাহাবের একটা বিষয়। এগুলা নিয়ে বাড়াবাড়ি করে আজকে দেখেন উলামায়ে কেরামদের মধ্যে এত মত বিরোধ, এত মত পার্থক্য। বর্তমানে ডিজিটাল যুগে আপনি ইউটিউবে যান, এই হুজুর এটা বলতেছেন, এই হুজুর এটা বলতেছেন, তো আপনি রাইটফুলি বলছেন যে আম পাবলিক যারা, জেনারেল পাবলিক যাবে কোথায়? তো জেনারেল, হ্যাঁ এটাই তো, এর জন্য তো আমি বললাম যে উলামায়ে কেরামদের দায়িত্ব আছে যে যেটা সঠিক সেটাই আপনি বলবেন। দেখেন এই যে রোজার ব্যাপার যেটা আমি বললাম, এই হাদিসটা জমহুর উলামায়ে কেরামের মতে, আমি তো বললাম শুধু ইবনুল জৌজি হানফি মজহবের, বদরুদ্দিন আইনি যিনি হচ্ছেন যে হানফি মজহবের মানে অত্যন্ত বড় একজন আলিম, বুখারির সরা করেছেন, সবাই উনাকে মানেন, উনি নিজে বললেন যে ইসনাদুহু দাঈফ জিদ্দান, যে এই হাদিসটা রোজা রাখা এবং রাত্রে খাস মখসুস মানে মখসুস নমাজ পড়া, খাস নমাজ পড়া, যেটাকে সেই সময় বলা হইতো যে সলা আলফিয়া, এইরকম এগুলার কোনো আসল নাই। জনাব আব্দুল বাসির সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমরা এই রাত সম্পর্কে হয়তো যারা দেশে বড় হয়েছেন বা দেশের সাথে ট্রেডিশনালি পরিচিত আছেন, হয়তো নট নেসেসারি দি ইয়াংস্টার্স বোর্ন এন্ড রেইজ ইন দিস কান্ট্রি, তারা সিন্নি দেখেছেন, দলে দলে কবর জিয়ারত দেখেছেন, ইভেন মাজার জিয়ারত করতে দেখেছেন, এই যে এইগুলা যে ট্রেডিশন প্রচলিত আছে, বাবার নামে এইটা, তার নামে এইটা, স্বামীর নামে এইটা, এবং সারা জীবন কখনো নামাজ পড়েনি বা কখনো কোনো ধরনের রোজা রাখেনি, কিন্তু এই রাত বিশেষ করে সারা রাত কিন্তু জেগে আছে না, হোয়াট উড ইউ সে টু দ্যাম? এটা আমাদের সমাজে যেটা একটা একটা মিসকনসেপশন আছে, যে আমাদের সমাজের লোক, কিছু ওলামারা আগে বলতেন এবং এখনও কিছু ওলামারা বলেন যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য নির্ধারণ করেন, বলেন না এই রাত্রিতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন, যেটা আমার জানা মতে আল্লাহ রসুলের কোনো হাদিস নাই যে এই রাত্রিতে কি হয়, ভাগ্য নির্ধারিত হয় বলে কোনো হাদিস নাই। জি ঠিক আছে, কারেক্ট, জাস্ট একটু যোগ করতে চাচ্ছি এটার সাথে, এবং অনেক মুসলিম রাষ্ট্রে কিন্তু আপনি দেখবেন এই দিনটাকে কিন্তু স্পেসিফিকলি একটা পাবলিক হলিডে হিসেবে, তখন কিন্তু আবার সরকারি লেভেলেও আপনি কিন্তু দেখছেন যে এটাকে তাহলে কোনো ধরনের একটা প্রাধান্য দেওয়া হচ্ছে অন্য অন্য দিনগুলোতে, তো এটাও যদি আপনি কাইন্ডলি একটু কনসিডারেশন দিন হিসেবে কোনো প্রাধান্য দেওয়ার কোনো জিনিস নাই এই এই রাত্রিতে, আসল প্রাধান্যটা হচ্ছে কি রাত্রিতে, আসল প্রাধান্যটা হচ্ছে আমরা কোথায় দিব, রাত্রিতে দিব। এখন আমরা আসি যে মানুষরা কেন এই জিনিস করে, এই যে আপনাকে বললাম প্রথমে মানুষরা মনে করে যে এই রাত্রি এটা একটি কী হয়, ভাগ্য নির্ধারণ হয়, এবং কিছু কিছু উলামায়ে কেরাম এটাও বলেছেন যে এই রাত্রিতে কি কোরআন নাজিল হয়েছে বলে একটি উলামায়ে কিছু দল এটি বলে, আমরা যেটা পরবর্তীতে ইনশাল্লাহ ডিসকাশন করব। আপনি যেটা আগে যে প্রশ্ন করেছেন যেটা হচ্ছে লোকরা যাবে কোথায়, সাধারণ লোকরা যাবে কোথায়, সাধারণ লোকরা যাবে কোথায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি সহজ সমাধান দিয়ে দিয়েছেন, যে সমাধানটা হচ্ছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কি ফরদ। আপনি আপনার আল্লাহকে কীভাবে খুশি রাখবেন এই দায়িত্ব কার, আমার না আপনার? আপনি আপনার প্রভুকে কিভাবে খুশি রাখবেন, কিভাবে ইবাদত করবেন, আপনি আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন বলতেছেন তো, এই ভালোবাসাটা কিভাবে প্রুভ করবেন, এটা দায়িত্ব কার আপনার? সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আমি কিভাবে নামাজ আদায় করব, আমি কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব, এটা আমার দায়িত্ব, আমি এটা সঠিকভাবে খুঁজে বাহির করব, এজন্য এই জ্ঞানের অর্জনের দায়িত্ব আমার। সেকেন্ড দায়িত্ব হচ্ছে যে উলামায়ে কেরাম যেটা আপনি বলেছেন যে উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে যে সঠিকভাবে এই জিনিসটা মানুষের কাছে কি উপস্থাপন করা। তিন নম্বর যে দায়িত্বটা হচ্ছে যে আমাদের সমাজে একটি হানাফি একটি ট্রেডিশন আছে যে আহনাফ আমরা সবসময় একটু স্ট্রিক্ট হয়ে থাকি, তাই না? আপনারা
যদি দেখেন আরেকটা ইন্টারাপ্ট করতে চাচ্ছি, আপনি যে বলছেন স্ট্রিক্ট হয়ে থাকেন, আপনারা যেহেতু বাইরের দেশে লেখাপড়া করেছেন আপনারা কিন্তু দেখেছেন বিভিন্ন ধরনের মাঝহাব বা বিভিন্ন ধরনের একটু ডিফারেন্সেস থাকতে পারে, কিন্তু যারা সারা জীবন দেশে বড় হয়েছে তারপর দেশ থেকে তার বের হয়েছে শুধু আইদার লন্ডনে বা অন্য কোনো একটি দেশে, এখন সে হয়তো সারা জীবন দেখে আসছে ভিতের পড়ার একটি নিয়ম আছে, সে সারা জীবন দেখে আসছে শাবাবেরাত একটি নিয়ম আছে, তার জন্য তো ইজ ইট নট আ ম্যাটার অফ শক? এক্স্যাক্টলি, আ ম্যাটার অফ শক। দিস ইজ ওয়াই আপনি আল্লাহ রসুলের ইতিহাস জানতে হবে, জানতে হবে না? আচ্ছা, আল্লাহ রসুল নামাজ কি একভাবে পড়েছেন, একরকম পড়েছেন? আমাদের ধারণা হচ্ছে আমরা যেটা করেছি এটাই তো সহি না, এটাই সহিহ না। সহিহের বিভিন্ন পর্যায় আছে, যারা রাফউল ইয়াদাইন করতেছেন তাদেরটাও সহিহ, যারা রাফউল ইয়াদাইন করতেছেন না তাদেরটাও সহিহ, যারা উইতরের নামাজ তিন রাকাত একসাথে পড়তেছেন তাদেরটাও সহিহ, যারা দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আরেক রাকাত একা পড়তেছেন তাদেরটাও সহিহ। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে আরো বিভিন্ন মানে পথ আছে বা বিভিন্ন ধরনের মেথড আছে, এটা হয়তো আমাদের জানা না থাকার কারণে আমরা হয়তো এটা ক্লিয়ার না। এটা কি কিভাবে রিলেট করতে পারি? আমরা যেহেতু মনে করেন ফর এক্সাম্পল আমরা একটা লয়ারের কাছে যদি কোনো লিগাল প্রফেশন অ্যাডভাইস দিতে যাই, প্রত্যেকটি লয়ার কিন্তু সেম ধরনের ওপিনিয়ন নাও দিতে পারে, একজন হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছে আরেকজন হয়তো আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখেছেন। সেমনি ঠিকভাবে আমরা যদি চিকিৎসককে দেখি, ডাক্তার একজন ডায়াগনোসিস একটু অন্যরকম করছেন বা প্রাধান্য একটি জিনিসকে অন্যরকম দিচ্ছেন, আরেকজন কনসালটেন্ট কিন্তু আরেক রকম দিচ্ছেন, তো এইরকম কি এটা কি এরকম আমার বোঝা ঠিক যে ওলামাদের মধ্যে হয়তো ডিফারেন্স ওপিনিয়ন থাকতে পারে, এই জন্য হয়তো একজন কেউ এটাকে প্রাধান্য দিচ্ছেন বা অন্য কেউ এটাকে ডিফারেন্ট একটু অ্যাঙ্গেলে দিচ্ছেন? অবশ্যই ছিল, যেমন আমাদের শেখ এক্সপ্লেইন করেছেন যে হাদি মাসআলাতুন মুখতালাফুন ফিহা, এটি এমন একটি মাসআলা যে মাসআলার মধ্যে অনেক ধরনের ইখতিলাফ রয়েছে, অনেক ধরনের কি ইখতিলাফ রয়েছে, যেমন একটি ইখতিলাফ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আপনি মেনশন করেছেন যে কি আল্লাহ রাসূল সারাটি মাস রোজা রাখতেন শাবান মাস, এবং আল্লাহ রাসূল এভাবে হাদিসে এসেছে অনেক বেশি দিন রোজা রেখেছেন। এখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে 15 রাতের পরে আর কোনো রোজা রাখা ঠিক না। আচ্ছা, মানে এখানে আরেকটি ওপিনিয়ন আছে, আরেকটি ওপিনিয়ন, এবং এত বেশি স্ট্রিক্ট ছিলেন উনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে উনি যদি কাউকে দেখতেন 15 তারিখের পর কেউ মানে শাবান মাসে রোজা রাখতেছে, উনি ওদেরকে কি করতেন, নিষেধ করতেন। তার মানে হচ্ছে যারা ইমাম শাফিঈ মাযহাবের সাথে জড়িত না বা অন্য মাযহাব জানে না তাদের জন্য তো এটা কিন্তু অবিয়াসলি ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আরেকটা জিনিস আমি আপনাকে মেনশন করি আমাদের মানে দর্শকদের জন্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফার মানে যারা আছে যে উলামা ইকরাম, হানাফি উলামা ইকরাম, ওনারা কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান মসজিদে বসে একত্রিত হয়ে সেলিব্রেট করা, মসজিদে বসে একত্রিত হয়ে এই বিশেষ রাত্রিকে মানে কি করা, ইহিয়া উল লাইল করা, রাত্রিকে জাগরণ করা, ওনারা এটার পক্ষে ছিলেন না। আচ্ছা, এখন আপনি এটা যেহেতু চমৎকারভাবে বলেছেন, একটি আমি জনাব খিদির হোসেনের কাছে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলেছেন, যে এটাও তো ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিন্তু সব ছাত্ররা কিন্তু ওনার সাথে একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে নাই, সে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, তো এটা কি ভালো না? সে এইটার ইউসুলা কিন্তু নামাজে আসছে, মসজিদে আসছে। দেখেন, একজন মানুষ যে রীতিমতো নামাজ পড়তেছে না, তার নামাজ পড়াটা ফরজ, ওনার জন্য বাধ্যতামূলক। মসজিদে আসা এবং শাবে-বরাতে অংশগ্রহণ করা তার জন্য আপনি মিনিমাম বলতে পারেন, যদি না এই মতটা নেন, তো মোস্তাহাব। যারা এটা আমল করতেছেন তারা নিজেই বলতেছেন যে মসজিদে আসা ফরজ নয় বরং মোস্তাহাব, আসলে পরে আপনার জন্য ফায়দা হবে। অতএব একজন মানুষকে আপনি শাবে-বরাতকে ওসিলা হিসাবে নিয়ে থাকে মসজিদে আনবেন, এটা তো হতে পারে না। এইরকম একটা আর্গুমেন্ট দেওয়া হয় যে মসজিদটা খোলা রাখা হোক, না হয় উনি আসবে মসজিদে নামাজ পড়বে, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই শাবে-বরাতে হবে কেন? আপনি ওনার বাসায় গিয়ে দাওয়াত দেন না কেন, ওনাকে দিনের দাওয়াতটা দেন না? উনি শাবে-বরাতে আসবে কেন মসজিদে? এই রাত্রে কি ওনার অবস্থা পরিবর্তনের রাত? না, এটা তো হতে পারে না। উনি একা একা তো আসলেই হাদিসে যেটা আসছে এবং উলামা ইকরামের মত হচ্ছে যে উনি গড়ে বসে যদি চান তো উনি ইবাদত করবেন। এবং একটা মানে কথা বলতে হয়, না বললে নয়, যে মসজিদে যখন এইরকম প্রোগ্রাম হয় শাবে-বরাত উপলক্ষে, যে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমি বলতে পারি যে যখন বলছেন প্রোগ্রাম, প্রোগ্রাম বলতে আপনি কি বুঝাচ্ছেন? যে মসজিদে সমস্ত রাত একবারে ফজর পর্যন্ত মসজিদটা খোলা থাকবে এবং প্রোগ্রাম হবে। যেই ভদ্রলোকটা আসলো, আপনি বললেন যে কিসের জন্য, নামাজি হওয়ার জন্য, আমার নিজের চৌকে দেখে আমরা দূর যেতে হবে না, অনেকগুলো মসজিদ আছে। যে প্রোগ্রামটা কি, সমস্ত রায় বয়ান হচ্ছে, তকরির দিচ্ছেন, কথাবার্তা বলতেছেন, যারা দাওয়াতি আসছেন উলামা ইকরাম, যারা শাবে-বরাত করে না তাদের বিরুদ্ধে কথাবার্তা, এটাই হচ্ছে আজ সমস্ত রাতের প্রোগ্রাম। আপনি দেখবেন, আপনি নিজে একটু তালাশ করে দেখেন যে যারা আসছে ইবাদতের জন্য, নিজে ইবাদত করার কোনো চান্স নাই, বরং সে আরও মানে কনফিউজড হয়ে যাওয়ার চান্সটা বেশি। তো এখানে একটা আরেকটি কথা আছে, যারা এটার বিপক্ষে আছেন তারাও এখানে একটি কথা বলা হয়, তারাও কিন্তু একদম ঘন মানে একদম তাদের বিরোধিতা করেন যারা এটার পক্ষে
কিছু কথা বলছেন, সো ইফ ইউ হ্যাভ গট দি এক্সট্রিম না, আমরা 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 যেটা বলবো যে শেখ আব্দুল বাসির ভাই যেটা বললেন, আমরা বিরোধিতার পক্ষে নয়, আমরা যেটা চাই যে ব্যালেন্স হোক। কারণ এখানে হাদিস রয়েছে কিছু, শেখ আলবানীর মতো মুহাদ্দিস এবং খুব স্ট্রিক্ট ছিলেন উনি, যখন এই হাদিসটাকে হাসান হাসানের পর্যায়ে নিয়ে গেলেন, এই কারণে যে অনেকগুলো জয়ীফ হাদিস একত্রিত করার পরেই এটাকে কবুল করার মতো একটা পর্যায়ে প্ল্যাটফর্মে আমরা আসি। অতএব আমরা এইরকম এই আমলটাকে মানে একবারে ইয়ে করে মানে তরক করবো না, কিন্তু এটাকে সামনে রেখে মসজিদে একত্রিতভাবে হয়ে সমস্ত রায় বয়ান দেব, যারা আসে না তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবো, এবং এই উপলক্ষে লাইট এগুলো সবগুলা দিয়ে সিন্ধি করে, মানে এটা কিন্তু হাদিসের বিপরীত, হাদিসের খেলাফ। একটা জয়ীফ রেওয়ায়েত আপনি পাবেন না যে এইরকম মসজিদে একত্রিত হয়ে আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, তারা তো দিন আমার চেয়ে আপনার চেয়ে মানে এই এই উম্মতের চেয়েও বেশি ভালো জানতেন। না, দ্যাটস ট্রু, তারা আমাদের থেকে ভালো জানতেন, কিন্তু কেউ কেউ এখানে হয়তো এখানে আর্গুমেন্ট করতে পারেন দ্যাট ইজ সামথিং কলেজ বি দ্য হাসানা, ও আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি কিছু ভালো কিছু করার, এখানে তো খারাপের কিছু না, মসজিদ আছে, আল্লাহর ঘর এটা, এখানে আজকার হচ্ছে, কাকে নিয়ে আজকার হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, কী পড়া হচ্ছে, কোরআন পড়ানো হচ্ছে, তাহলে সমস্যাটা কই? না দেখেন, বেদাতে হাসানার যাওয়ার আগে বেদাতে হাসানা একটা মানে পরিভাষা যেটা ব্যবহার করা হয় যে যদিও কাজটা নতুন, এবাদতের ক্ষেত্রে নতুন একটা কাজ নিয়ে আসছেন, হাসান অর্থাৎ কাজটা সুন্দর, মানে শরীয়তের বাইরে না, কিন্তু এই ক্ষেত্রে যেটা বলতে হয় যে প্রথমে বেদাত জিনিসটা কি বুঝতে হবে, কুল্লু আমালিন লাইসা লাহু আসলুন ফি শারঈ ওয়া লাম ইয়াকুম আলাইহি দালীলুন মিনাস সুন্নাহ, যে প্রত্যেকটা কাজের তার আসলে কোনো ফাউন্ডেশন নাই, এই কাজের কোনো ফাউন্ডেশন নাই, ওয়া লাম ইয়াকুম আলাইহি দালীলুন মিনাস সুন্নাহ, এবং আল্লাহর রসুলের জীবনী থেকে ওনার কৌল ফেয়াল তকরির থেকে কোনো যদি দলিল পান না, এটাকে আপনি গ্রহণ করতে পারেন না, যদিও জাহিরিভাবে দেখা যায় যে আসলে এই আমলটা খুবই সুন্দর। ধরেন আমরা একত্রিত হয়ে এখানে বললাম যে আমরা সবাই আল্লাহু আকবার 500 বার জুড়ে একসাথে বলি, আল্লাহু আকবার বলাটা ভালো আমল, কিন্তু এই 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 তরিকায় করা তো কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম লাইলাতুল মিনিসে শাবান, 15th, দি নাইট অফ 15 শাবান, এখানে একাডেমিক ডিসকাশন হয়েছে। হোপফুলি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং ডিসকাশন থেকে হয়ে থাকে, বা আপনাদের যদি কোনো জিনিস জানতে আগ্রহী, আমরা পরবর্তী সেগমেন্টে ইনশাল্লাহ আপনাদের সরাসরি কল নেব এবং চেষ্টা করবেন আপনারা প্লিজ অ্যালং দি টপিক টু অ্যাকর্ডিং টু দ্য টপিক প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ সঙ্গেই থাকবেন। ফিরছি একটি ছোট্ট বিরতির পর, আসসালামু আলাইকুম।